কৃষি সমৃদ্ধ বাংলাদেশে ধান আমাদের প্রধান কৃষি ফসল হলেও সাম্প্রতিক বছরে গম এবং ভুট্টার চাষও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ভুট্টা এর মধ্যে উল্লেখযোগ্য। বাংলাদেশে খরিফ ও রবি মৌসুমে প্রায় 5.5 লক্ষ হেক্টর জমিতে ভুট্টা উৎপাদিত হয়। বর্তমানে ভুট্টা চাষের অন্যতম আশঙ্কার কারণ ফল আর্মি ওয়ার্ম নামের একটি পোকা। ফল আর্মি ওয়ার্ম একটি ক্ষতিকারক পোকা যা ভুট্টা, বাঁধাকপি, তুলা, টমেটো, তামাক, আগাছা সহ প্রায় 80 ধরনের শস্য আক্রমণ ও ধ্বংস করে। তবে ভুট্টা তাদের প্রিয় ফসল। এটি আমেরিকা মহাদেশের পোকা হলেও 2016 সালে আফ্রিকা মহাদেশে এবং 2018 সালে দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারতে এর আক্রমণ দেখা দেয়। 2018 সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাসমূহে এদের আক্রমণ রেকর্ড করা হয়েছে। পোকাটি কীড়া অবস্থায় গাছের পাতা ও ফল খেয়ে থাকে। কীড়ার প্রাথমিক অবস্থায় এদের খাদ্য চাহিদা অনেক কম থাকলেও শেষ ধাপে খাদ্য চাহিদা প্রায় 50 গুণ বৃদ্ধি পায়। কীড়া পূর্ণাঙ্গ হওয়ার আগে রাক্ষসে হয়ে ওঠে। এমনকি এক রাতের মাঝে এরা সমস্ত ফসল বিনষ্ট করে ফেলতে পারে। আমি গফুর মিয়া, আমি ভুট্টার চাষি। আগে কোনোদিন আমাদের ভুট্টা খেতে পোকার আক্রমণ হয় নাই, কিন্তু ইদানিং কি যেন একটা পোকা এসা আমাদের সমস্ত ভুট্টার ক্ষেত সর্বনাশ করে দিছে। শুধু আমার না, এই পোকার আক্রমণে অনেক চাষির ক্ষেত আক্রান্ত। ফল আর্মি ওয়ার্মের জীবনচক্র তাপমাত্রার উপর নির্ভর করে ফল আর্মি ওয়ার্ম 35 থেকে 70 দিন পর্যন্ত বাঁচে। পূর্ণবয়স্ক স্ত্রী পোকা 1000 থেকে 2000টি ডিম পাড়ে। ডিম ফুটে বের হওয়া কীড়াগুলো 15 থেকে 28 দিন পর্যন্ত ভুট্টা গাছের পাতা, কাণ্ড এবং পূর্ণাঙ্গ ভুট্টা গাছ হলে সরাসরি ভুট্টার মোচায় ঢুকে ভুট্টা দানা খায়। পূর্ণতা প্রাপ্ত কীড়া ভুট্টা গাছ থেকে মাটিতে পড়ে এবং মাটির 5 থেকে 7 সেন্টিমিটার নিচে পুত্তলিতে রূপান্তরিত হয়ে 1 থেকে 2 সপ্তাহ অবস্থান করে। অপেক্ষাকৃত উষ্ণ তাপমাত্রায় পূর্ণাঙ্গ পোকায় রূপান্তরিত হতে এর সময় কম লাগে। পূর্ণাঙ্গ অবস্থার সময়কাল 10 থেকে 22 দিন বা আরও বেশি। পূর্ণবয়স্ক ফল আর্মি ওয়ার্ম স্ত্রী পোকা ডিম পেড়ে মারা যায়, তবে তার আগে বাতাসে ভেসে 100 কিলোমিটার দূরে চলে যেতে পারে। ফল আর্মি ওয়ার্ম বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নতুন প্রজাতির পোকা। পোকাটি সঙ্গনিরোধ বালাই হিসেবে পরিচিত। এটি ডিম ফুটে প্রথমে কীড়া, এরপর পুত্তলি এবং সবশেষে পূর্ণাঙ্গ পোকায় রূপান্তরিত হয়। পূর্ণাঙ্গ পোকা অনেক দূর পর্যন্ত উড়ে যেতে পারে। এই পোকাটির বৈজ্ঞানিক নাম হল স্পোডোপটেরা ফুজিপার্ডা। এটি মূলত আমেরিকা মহাদেশের পোকা হলেও 2018 সালের শেষের দিকে বাংলাদেশে এর আক্রমণ পরিলক্ষিত হয় এবং বিশেষ করে ভুট্টা ফসলে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি থাকে। এই পোকা অনেক ধরনের শস্যে আক্রমণ করলেও ভুট্টা এদের সবচেয়ে প্রিয় ফসল। আমার আশেপাশে তাকালেই এই পোকার আক্রমণের ব্যাপকতা বোঝা যাবে। অধিকাংশ পাতায় পূর্ণবয়স্ক কীড়ার উপস্থিতি বিদ্যমান এবং ফসলের বেশ বড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে আশার কথা হলো, বৈজ্ঞানিকগণ, রাষ্ট্রীয় নীতি নির্ধারকেরা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীগণ এই পোকা দমনের জন্য নানান রকম পন্থা আবিষ্কারে এবং তা কৃষকের কাছে পৌঁছে দেবার জন্য কাজ করে যাচ্ছে। এই পোকার আক্রমণ আস্তে আস্তে বিস্তৃত হবে এবং একটা দীর্ঘমেয়াদী সংকট তৈরি করবে। তবে এই পোকা দমনের জন্য বর্তমানে কার্যকরী এবং টেকসই সমাধান রয়েছে। ফল আর্মি ওয়ার্ম চেনার উপায়। পূর্ণবয়স্ক ফল আর্মি ওয়ার্ম কীড়ার মাথায় ইংরেজি উল্টা ওয়াই অক্ষরের মতো স্পষ্ট সাদা দাগ থাকে। শরীরের পিছনের দিকে একত্রে বর্গক্ষেতের চারকোনার মতো 4টি কালো বিন্দু থাকে। জমিতে ফল আর্মি ওয়ার্ম পোকার আক্রমণ হয়েছে কিনা এটা বোঝার জন্য আমাদের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে পর্যবেক্ষণ করা, যেটা কি স্কাউটিংও বলা হয়। আসলে দিনের বেলায় আপনি যদি এই ভুট্টা জমিতে আসেন তাহলে কিন্তু এই পোকাটা সচক্ষে দেখা খুবই মুশকিল। এর জন্য এরা যে রাতের বেলায় বের হয়ে এসে বিভিন্ন জায়গায় যে খেয়ে গেছে সেই খাওয়ার চিহ্নগুলো দেখেই আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে পোকার আক্রমণ আছে কি না। যেমন আপনার এই পাতার মধ্যে এখানে অনেক ধরনের দাগ দেখতে পাচ্ছেন। এই যে পাতার যে দাগ, এই দাগগুলোর উপরে নির্ভর করে আমরা কিন্তু বলে দিতে পারি এই পোকা কোন ধাপে আছে, এই পোকার কীড়া কোন ধাপে এখন ক্ষতি করছে আমার এই জমির মধ্যে। যদি আপনার এই ধরনের কেবলমাত্র সবুজ অংশ খাওয়া থাকে এবং যদি দেখা যায় যে এখানটায়
কেবলমাত্র একটা কাঁচের দেওয়ালের মতো একটা আস্তরণ থাকে পাতার মধ্যে, সমস্ত সবুজ অংশটা খেয়ে ফেলেছে। এক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে কীড়ার প্রাথমিক অবস্থায় এদের আক্রমণ রয়েছে, অর্থাৎ কীড়ার প্রথম এবং তৃতীয় ধাপের আক্রমণ এখানে পরিলক্ষিত হচ্ছে। কিন্তু আস্তে আস্তে এর আক্রমণ মাত্রা বাড়ে, তখন কিন্তু বড় পোকা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং তারা মাছ পোকা, এই যে মাছের যে পাতাটা রয়েছে সেই মাঝের পাতা বরাবর তারা খেতে থাকে, এবং যার লক্ষণ আপনারা দেখছেন ঠিক মাঝের এই পাতার ঠিক এই রকম দাগ আপনারা পরিলক্ষণ করতে পারবেন। অর্থাৎ পর্যবেক্ষণের নিয়ম হচ্ছে আমাদের খাবার লক্ষণ দেখে আমরা এটাকে চিহ্নিত করব। এই বিশাল ভুট্টার জমির মধ্যে কিভাবে আমরা এই পর্যবেক্ষণটা করব? ডব্লিউ পদ্ধতিতে পর্যবেক্ষণ, জমিতে ইংরেজি অক্ষর ডব্লিউ এর মতো প্যাটার্ন ধরে পর্যবেক্ষণ করুন। জমির ভেতরে প্রান্তে নয়, এমন পাঁচটি জায়গায় থেমে দেখুন। পাঁচটি জায়গার প্রতিটিতে দশটি করে গাছ খেয়াল করুন। কোন কোন গাছে পোকা দেখছেন আর কোনগুলোতে দেখেননি তা চিহ্নিত করে রাখুন। কতগুলো গাছে ফল আর্মি ওয়ার্ম আক্রমণ করেছে তা লিখে রাখুন। কতগুলো গাছে আক্রমণ হয়নি তাও লিখে রাখুন। এছাড়াও সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে ফল আর্মি ওয়ার্ম পোকার আক্রমণ পর্যবেক্ষণ করা যায়। পরিচর্যার মাধ্যমে কিন্তু আমরা এই ফল আর্মি ওয়ার্ম পোকাটাকে অনেকাংশে দমন করে রাখতে পারি, কিন্তু কোনো ক্ষেত্রে আমরা যদি পর্যবেক্ষণের পর দেখি এই ফল আর্মি ওয়ার্ম পোকার সংখ্যা অনেক বেড়ে গেছে, বিশেষ করে প্রতিদিন একটার বেশি করে যদি আমরা ফেরোমন ফাঁদে আমরা দেখতে পাই, তাহলে বুঝবো যে আমার এইখানে এই পোকার আক্রমণ অনেক বেশি হয়ে যাচ্ছে বা বেশি হওয়ার সম্ভাবনা আছে। যখন গাছ ছোট থাকে, বিশেষ করে ছয় পাতা পর্যন্ত থাকে, এমন অবস্থায় যদি আমরা গাছের ছোট পোকার আক্রমণ 20% বা তার উপরে দেখি, তাহলে আন্তঃপরিচর্যার সাথে সাথে আমাদেরকে অবশ্যই জৈব বালাইনাশক প্রয়োগ করতে হবে এবং প্রয়োজন বোধে স্থানীয় কৃষি বিভাগের সাথে যোগাযোগ করে রাসায়নিক বালাইনাশকও আমাদের প্রয়োগ করতে হতে পারে। আমরা যদি সঠিকভাবে পরিচর্যা করি তাহলে এটি দমন করা সম্ভব। জমি ভালোভাবে চাষ দিয়ে সঠিক সময়ে বপন করা, ভালো বীজ ব্যবহার করা, খাতি ফসল হিসেবে আমরা লিগুম জাতীয় ফসলগুলো আমরা চাষের সুপারিশ করি, ডাল জাতীয় ফসল আমরা পরামর্শ দিয়ে থাকি, এবং পরবর্তীতে প্লাবন সেচ দিতে হবে যাতে এই পোকার যখন পুত্তলিতে পরিণত হয় তখন এরা মাটিতে নিচে যায়, ওই সময় আমরা প্লাবন সেচ দিলে সেই পুত্তলিগুলো মারা যাবে। এছাড়াও সুষম সার ব্যবহার করা এই পোকা দমনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কোনো কারণে নাইট্রোজেন সার যদি অতিরিক্ত হয় তখন এই পোকার আক্রমণটা বেড়ে যায়। জৈব বালাইনাশকের ক্ষেত্রে সবচেয়ে ভালো যে বালাইনাশকটি এখন পর্যন্ত সারা পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে সেটি হচ্ছে SFNPV অথবা ফাউলিজেন নামক একটি বালাইনাশক। তবে সর্বপ্রথম বালাইনাশক প্রয়োগ অথবা আন্তঃপরিচর্যা এগুলো করার পূর্বে যখন আমরা বীজটা বপন করব, আমাদের বীজটা শোধন করা হয়েছে কিনা সে ব্যাপারে কৃষক ভাইয়ের অবশ্যই আপনারা একটু মনোযোগী হবেন। বীজ শোধন আমরা কীভাবে করব, বীজ শোধন প্রক্রিয়াটা আমরা একটু দেখে নিই। বীজ শোধন একটি কীটনাশক দিয়ে আমরা বীজটাকে সুন্দর করে মিশিয়ে নেব, যেভাবে আপনারা ভিডিওর মাধ্যমে এখন দেখছেন, এবং পরবর্তীতে ঠিক এটাই 7-10 ঘন্টা পর্যন্ত আমরা রাখার পর সেইটা আমরা জমির মধ্যে বপন করব। এই যদি বীজ শোধন করে আমরা ভুট্টার বীজ বপন করি তাহলে আপনারা জেনে রাখবেন যে এটা কমপক্ষে 28-30 দিন পর্যন্ত এই ভুট্টার গাছে, বিশেষ করে যে ছোট চারাগুলো আপনারা দেখছেন এই চারা গাছে, কোনো ধরনের ফল আর্মি ওয়ার্ম পোকার আক্রমণ পরিলক্ষিত হবে না। সুতরাং প্রাথমিকভাবে যদি আক্রমণ আমরা দমন করে ফেলতে পারি তাহলে পরবর্তীতে এর আক্রমণও আমরা অনেকাংশে দমন করতে সক্ষম হব। এই পোকার বিষয়ে কৃষি কর্মকর্তা আমাদের ট্রেনিং দিচ্ছে কিভাবে এই পোকাকে দমন করতে হয়। আমরা এখন এই পোকাকে আর ভয় পাই না, আমাদের ভুট্টা ক্ষেত আর ক্ষতি হবে না। তাছাড়া অনেক বেশি সমস্যা হলে আমরা কৃষি কর্মকর্তার কাছে গিয়ে তথ্য পরামর্শ নিতে পারবো। কৃষি কর্মকর্তারা তারা নিজেরা মাঠে আইসা আমাদের অনেক তথ্য পরামর্শ দিয়ে থাকে। What's important for farmers to know is that they should কৃষকদের জন্য সবচেয়ে জরুরি পরামর্শ হলো আতঙ্কিত না হওয়া। ভুট্টা ক্ষেত প্রাথমিকভাবে দেখে অনেক ক্ষতি হয়েছে বলে মনে হতে পারে, কিন্তু সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব। কৃষকদের এই পোকা চিনতে এবং সমন্বিত দমন ব্যবস্থার উপর প্রশিক্ষিত করে তুলতে পারলে তারা নিজেরাই কোনো রকম ক্ষতিকর রাসায়নিক কীটনাশক প্রয়োগ ছাড়াই এই পোকা দমন করতে সক্ষম হবে। সমাধান আমাদের হাতেই রয়েছে, এখন আমাদের প্রয়োজন হলো সবাই একযোগে কাজ করে সেটা কৃষকের কাছে পৌঁছে দেওয়া। Solutions are at hand and it is our job to put them into place.
ফল আর্মি ওয়ার্ম পোকার দমন ব্যবস্থাপনায় আন্তর্জাতিক ভুট্টা গম উন্নয়ন কেন্দ্র বা সিমিট, USAID, মিশিগান স্টেট ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট DAE এবং BWMRI একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সিমিট গম এবং ভুট্টা নিয়ে পৃথিবীব্যাপী কাজ করে। ফল আর্মি ওয়ার্ম দমনের ক্ষেত্রে মাঠ পর্যায়ে পোকা শনাক্তকরণ থেকে শুরু করে ব্যবস্থাপনা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে গবেষণা ও প্রচার প্রচারণা, বিশেষত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা সহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। এই ফল আর্মি ওয়ার্ম নিয়ন্ত্রণে বাংলাদেশ ইতিমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা এবং সরকারি এবং বেসরকারি সংস্থাকে সাথে নিয়ে একযোগে কাজ করা। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে নানা রকম সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতির প্রয়োগ এবং তার কার্যকারিতা পর্যবেক্ষণ করা।